আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শার্লস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আমার আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি এই পার্সেলটা ওপেন করার মধ্য দিয়ে। আর এই পার্সেলটা আমার জন্য কে পাঠিয়েছে সেটা জানার জন্য আপনারা কিন্তু পুরো ব্লগটাই দেখবেন। আর গিফটটা শুধু আমার জন্যই না, আমার মতো আরও প্রায় 30 জন আপু ভাইয়ার কাছে এই উপহারগুলো কিন্তু ভাইয়া পৌঁছে দিয়েছেন। ভাইয়া হচ্ছে ওমানের প্রবাসী, আর ওমানে বসেই কিন্তু ভাইয়া বাংলাদেশ থেকে অর্ডার করিয়ে যা যা ঠিকানায় এই উপহারগুলো পৌঁছে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, সেই 30 জনের মধ্যে আমার নামটাও যে আছে সেজন্য আমি আসলেই খুবই হ্যাপি। তো ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকেও মনে করে আমার জন্য এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। ও আল্লাহ, প্লিজ মেক মি ইওর ফ্রেন্ড, ও আল্লাহ, প্লিজ মেক মি ইওর ফ্রেন্ড, ও আল্লাহ, প্লিজ মেক মি ইওর ফ্রেন্ড, মেক মি ইওর ফ্রেন্ড, make me your friend, oh Allah, you are with me when I am alone, on the way to the masjid or back to my home, when I'm visiting my brothers in the day or the night, you are always beside me, watching me tight. আলহামদুলিল্লাহ, ভাইয়া আমার জন্য খুবই চমৎকার একটা বই পাঠিয়েছেন। আর এই বইটা আমার জন্য যে পাঠিয়েছেন উনি কিন্তু আর কেউ না, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় স্বামী ভাইয়া, আহমেদ স্বামী ভাইয়া। আহমেদ স্বামী নামে কিন্তু ভাইয়ার একটি ইউটিউব চ্যানেলে আছে। আর ভাইয়া মূলত ওনার চ্যানেলে ইকবাল ভাইয়ার নাশিদগুলো শেয়ার করে থাকে। আর ইকবাল ভাইয়ার নাশিদগুলো আসলেই খুবই ভালো লাগে, একেবারে মন ছুঁয়ে যায়। ভাইয়া কিন্তু ইসলামিক নাশিদ করেন, ভাইয়ার নাশিদগুলো খুবই চমৎকার। আপনারা অবশ্যই একবার হলেও আহমেদ স্বামী ভাইয়ার চ্যানেল থেকে ঘুরে আসার চেষ্টা করবেন, আমি ভাইয়ার চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব। বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, আর বই থেকে কিন্তু আমরা অনেক অজানা কথা জানতে পারি। বই আমাদের জ্ঞানকে অনেক প্রসারিত করে। আর এই বইয়ের থেকে সেরা উপহার আর কী বা হতে পারে? আসলে আমি যদি আবৃত্তি করতে পারতাম তাহলে অবশ্যই ভাইয়ার দেয়া এই বইটা থেকে সুন্দর একটা কবিতা আপনাদেরকে আবৃত্তি করে শোনাতাম, বাট আমি হচ্ছে আবৃত্তি করতে পারি না আনফর্চুনেটলি, সে কারণে আমি আবৃত্তি করে আপনাদেরকে শোনাতে পারলাম না। আর ভাইয়া হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটা আমার কাছে পাঠান। কুরিয়ার অফিসে এই বইটা এসে প্রায় অনেক দিন জমা হয়েছিল। আসলে আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড সময় করতে পারছিল না বইটা গিয়ে নিয়ে আসার, তো গত পরশু দিন আপনাদের ভাইয়া হচ্ছে বইটা নিয়ে এসেছে। তা আমি সেদিন আর বইটা কিন্তু খুলে দেখিনি, বইটা পড়ারও সুযোগ হয়নি যেহেতু আমার একটু কাজের চাপ ছিল। তো ইনশাল্লাহ আমি বইটা পড়বো। ভাইয়া আমাকে এত সুন্দর একটা বই উপহার দিয়েছে সেজন্য ভাইয়াকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।